ব্যাপারে মেয়ের জীবন নষ্ট করছে। এই আমি থানায় গেলে আপনার মেয়ের জীবন নষ্ট হবে না আরো বেশি? না, ওই মেয়ের আর ভাত খিলাম না। 240 CA কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। পেঁয়াজের দাম 240 টাকা, এই কথা শুনে চাচা স্টক করছে। স্টক করছে? হ্যাঁ, পেঁয়াজ দে। ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ, কি 5 কেজি পেঁয়াজ কিনতে আছে বউ? মনে হয় কোনো কোটিপতির পোলা। হ্যাঁ, এরম পোলা তো আঙ্গ মায়ের লেগে দরকার। পাত্তা লাগাই ল, উঠো উঠো, একপোয়া পেঁয়াজ কিনতে হাট পেল হয়ে গেছে। দেখো পোলাটা কি লম্বা চোড়া দেখতে, না হেভি পোলা, শুনতেও তো খুব মজা, লম্বা চোড়া দেখতে সুন্দর সুন্দর, না আঙ্গ মাইয়া লাগে, মানাইবো না? হেভি মানাইবো। উঠো চলো খুঁজা দেখি কোন বাড়ির পোলা। চলো খোঁজ লাগাই ছেলেটা কোন বাড়ি। চলো পিছু লাগো, পিছু লাগো। বাবাজি, জি, তুমি মনে হয় কোটি পঁচিশ পোলা। এ আল্লাহ রাখছে আর কি, 5 কেজি পেঁয়াজ করছো? না, বিয়ে করে নাই তো, এখন পর্যন্ত ওই রকম কিছু হয় নাই।
বিয়া সাথে ভালো মেয়া পাইলে করব না, বাবার সাথে করব, ভালো মেয়া পাইলে আমি বিয়া করব, আমার বাপ রেও দিব না, মানে আমি করব। আঙ্গো একটা ভালো মাইয়া আছে। আছে ওরে আল্লাহ, আপনার চেহারা ওই সুন্দর, মায়ের চেহারা তো সুন্দর হইব। বাবাজি আমার মেয়ে না শিক্ষিত। কি পাস আপনার মেয়ে? ইন্টারমিডিয়েট পাস করেছে। ইন্টারমিডিয়েট পাস? দেখতে তুমি পছন্দ হবে। বাহ, এমন মেয়েই তো আমি খুঁজতেছি। মায়া বলা কয় না আপনার? তুমি কি রাজি আছো? ও আপনারা এত করে কইতেছেন বিয়ার জন্য, আমি এই যে এক পায়ে খাড়া হয়ে গেছি। চলো চলো চলেন। বঙ্গাঁও নিবাসী মোহাম্মদ বসির আলীর একমাত্র ছেলে মোহাম্মদ কলিমউদ্দিনের সহিত মোট মোহর 2 মণ পেঁয়াজ নির্ধারণ করিয়া তন্মধ্যে নগদ 10 কেজি বাকি 1 মণ 30 কেজি রাখিয়া এই সাক্ষীগণের উপস্থিতিতে তোমাকে বিবাহ করিতে আসিয়াছে, তুমি কি তাহাকে স্বামী বলিয়া কবুল কর? বল মা, লজ্জা পাসনি, বল কবুল। বড় লোক জামাই, কও মা কবুল। আপনার সাথে বিয়া হয়েছে। চুপ করেন, একটা হয়েছে আর 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 বাকি আছে, আপনি ওগুলি কিছু কইবেন না। বলো কবুল। কবুল। আরেকবার কও। কবুল। আরেকবার কও। কবুল। একটু বেশি কও, কইলে সমস্যা কি? কবুল। হরিশালা নিবাসী মোহাম্মদ শুকুর আলী মন্ডলের একমাত্র কন্যা ময়নার সহিত তোমার বিবাহ, মোট মোহর 2 মণ পেঁয়াজ নির্ধারণ করিয়া তন্মধ্যে নগদ 10 কেজি 1 মণ 30 কেজি পেঁয়াজ বাকি রাখিয়া তোমাকে স্বামী বলিয়া স্বীকার করিয়াছে, তুমি কি তাকে স্ত্রী বলিয়া কবুল কর? আবার কি কব? কবুল বলো বাবা। কবুল? হ্যাঁ আলহামদুলিল্লাহ কবুল। কইছি আর একবার। কবুল। কইছি আর একবার। এই দুই নতুন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর আমরা সবার উপস্থিতিতে বিবাহ দিয়েছি, আল্লাহ তুমি কবুল করো। আমিন আমিন আমিন। হাত ধরে আছি বাবা, আমার একমাত্র মেয়ে, একটু দেখে রেখো। আপনার মেয়ে আমার একমাত্র, আমিও আমার বাপের একমাত্র, দুই মাত্র না, সেই জন্যই তো দিছি বাবা। হ্যাঁ একটু দেখে রেখো। আচ্ছা সালাম করি। আচ্ছা থাক বাবা, থাক, আসি যাও। শাশুড়ি আম্মা সালাম করো। আসি যাও মা। যাক বাসা গেল। হ্যাঁ বড় লোকের ঘরত বেদিক বিয়া দেব। হ্যাঁ বাসনু চলো যাই। চলো ভাই যাই। চলো চলো না, কাম কাজ আছে করা লাগবে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, চান্দের মতো একটা বউ আমার ঘরে আইছে। আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত। হায় রে
বাসর করেও শান্তি নাই। কোন হালায় আইলো? আমার বন্ধুরা আইছে, একটু সুন্দর হইব। আয় দোস্ত, আয় আয় আয়। হ্যাপি ম্যারেড লাইফ ডে দোস্ত। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আরে মিষ্টি তো খুব দরকার ছিল। আরে না না, এটা মিষ্টি থেকে আপগ্রেড জিনিস। ও আপগ্রেড। মিষ্টি হলো 120 টাকা, পেঁয়াজ হলো 200 টাকা। 200 পেঁয়াজ? পেঁয়াজ? পেঁয়াজ গিফট? ক্যা পেঁয়াজ এখন বাজারে সবচেয়ে দামি জিনিস, সে লেগে এটা তোরা এনে দিলাম। মিষ্টি চাইও? মিষ্টি তো 120 টাকা, এটা 200 টাকা। হাই হাই কস্কি। থ্যাংক ইউ দোস্ত। যা একটা সেলফি দে, দুই জায়গায় লা লা সেলফি। বউ একটু ইয়ে কাছে আসো, আমার বন্ধু, আমার আপন মায়ের পেটের বন্ধু এরা। লে লে লে। আপনি কার সাথে আমাকে বিয়ে দিয়েছেন আব্বাজান? ও তো কোটিপতি না, ও তো একটা ফগ্নি। কি কর, আমি নিজে চোখে দেখছি। আরে বাবা, আমি নিজে, তোর ভুল হচ্ছে, আমি নিজে চোখে দেখছি 5 কেজি পেঁয়াজ কিনতে। তারপরে তো তুই, তোর মা আর আমি আবেগে আপ্লুত হয়ে তোকে বিয়ে দিয়েছি। কি কয় এগুলা? ও তো আমাদের সামনে 5 কেজি 10 কেজি পেঁয়াজ নিয়ে যাচ্ছে। কি হাই ফাই ছেলে, কি স্মার্ট, তার পোশাক আশাকে তো কখনো মনে হয়নি। কি বলছিস মা, তোর তোর কোথাও ভুল হচ্ছে মা। হ্যাঁ আব্বাজান, হ্যাঁ ওই একটা ফকির আব্বাজান, ওর কিচ্ছু নাই আব্বাজান। তাহলে তাহলে আমরা বাবা মা কি মেয়েটাকে বনের জলে ভাসিয়ে দিলাম? তুমি কি করো? কাজ করতেছি। কাজ করতেছ মানে? হ্যাঁ। তুমি তুমি না কোটিপতি? কিসের কোটিপতি? আমি আপনার গ্রহণ করেছি কোটিপতি। আরে তুই তুই 5 কেজি পেঁয়াজ কিনছস, আমি দেখা আমি দেখা আমার মেয়ের মেয়ের তোর হাতে তুলে দিলাম, আর তুমি মেসের কাম করতেছ। আরে ভাই কাজ তো কাজই, আপনি আমার স্পেশাল পারতেছেন কি? আপনি আমার শ্বশুর, বসেন চাঁদেই খান। আমার মেয়েটার জীবন নষ্ট করলো করছি তুমি। আমি থানায় গেলে আপনার মেয়ের জীবন নষ্ট হইব না আরো বেশি। না ওই মেয়ের আর ভাত খেলাম না। আমার অপরাধ কি কর্ত? তুমি মেসারি গিরি করো? মেসারি তো মেসারি গিরি করো। তুমি কোটিপতির ছেলে। আমি কখন কইছি আমি কোটিপতি? তুমি 5 কেজি পেঁয়াজ কিনলে। আরে আব্বাজান, আপনি এইভাবে কথা কইতেছেন কে? মনে করেন আপনি 5 কেজি পেঁয়াজ কেনা দেখছেন, ওটা কি আমার পেঁয়াজ? এই যে হোটেলে রান্না করি, পেঁয়াজও ভাজি, তারপর বিভিন্ন তরি তরকারি লাগে, এর লাগে আমাকে মালিক হলো 5 কেজি পেঁয়াজ আনতে পাঠাইছে দোকানে, তারপরে এই যে আইসে উল্টো আমার হাতে পায়ে ধরতেছেন, বাবা তোমাকে তোমার লগে আমার মেয়ের বিয়া দিব, আমি 5 কেজি পেঁয়াজ কিনছি, এটা তো সাবজেক্ট না। আপনারাই তো চাইনা নিয়ে গিয়ে আপনার মেয়ের সাথে আমার বিয়া দিয়েছেন, আমার দোষ কি? হায় আল্লাহ, আমি ওরে বাজারে 5 কেজি পেঁয়াজ কিনতে দেখা আমি কি ভুল করছি, আমার মেয়েটা জীবন নষ্ট করলাম। আব্বাজান যা হয়েছে হয়েছে, মাইনে নেন। আমার বাবা